بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মিশকাত শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের আদ্দাসুল আউয়াল প্রথম হাদিসের যেটা রয়েছে হাদিসে জিবরিল, হাদিসে জিবরিলের সর্বশেষ যে অংশটুকু বাকি রয়েছে তা ইনশাল্লাহ আজকে আমরা শেষ করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিসমিল্লাহ রহমান রহিম। ওয়ারাওয়াহু আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু মা ইখতিলাফিন, এখানে বলা হচ্ছে ওয়ারাওয়াহু আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু, আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু রাওয়া বর্ণনা করেছেন, হু হু মানে আল হাদিস আল মাসকুরা উল্লেখিত হাদিসটুকু, আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু হা বর্ণনা করেছেন, মা ইখতিলাফিন ইখতিলাফ সহকারে পার্থক্য সহকারে কিছুটা পার্থক্য সহকারে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের জিবরিলটুকু আমরা শেষ করেছিলাম সে হাদিসটুকু বর্ণনা করেছেন। সেই পার্থক্যটুকু কি, সেখানে বলা হচ্ছে ওয়া ইদা রাআইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকমা, ওয়া ইদা যখন রাআইতা তুমি দেখবে আল হুফাতা খালি পা বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে, আল উরাতা উলঙ্গ শরীর বিশিষ্ট লোকদেরকে, তাহলে খালি পা উলঙ্গ শরীর আর সুম্মা মুখ মানে যেটাকে আমরা বলি বোবা যারা কথা বলতে পারে না, আল বুকমা বধির যারা শুনতে পারে না, চার শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। যখন তুমি খোলা পা মানে খালি পা উলঙ্গ শরীর বিশিষ্ট বোবা আল বুকমা বধিরকে দেখবে মুলুক আল আরদি পৃথিবীর শাসক হিসাবে, যখন তুমি চার শ্রেণীর লোককে পৃথিবীর শাসক হিসেবে দেখবে তখন মনে রাখবে সেটা হচ্ছে কেয়ামতের নিদর্শন। এখানে কেয়ামতের নিদর্শন যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে কেয়ামতের নিদর্শন হিসেবে আলামত সুগরা, যেগুলো ছোট ছোট নিদর্শনগুলোর কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ফি খামসিন, পাঁচটির মধ্যে রয়েছে মানে পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে, কোন জিনিস পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে, যেটা বলা হয়েছে যে কেয়ামত সম্পর্কে খবর দেওয়ার ব্যাপার জিবরিল আমি জিজ্ঞেস করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে, কেয়ামত কখন হবে, ওই কেয়ামত কখন হবে এই বিষয়টা পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে। তো পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে লা ইয়া আলামুহুন্না, ওই পাঁচটি বিষয় কেউ জানে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এমন পাঁচটি বিষয় রয়েছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই পাঁচটি বিষয়ের মধ্যেও কেয়ামতের ব্যাপারটি রয়েছে। সুম্মা করা অথবা তিনি পড়েন ইন্নাল্লাহ ইনদাহু ইলমু সাআতি ওয়া ইউনাজ্জিলুল গাইসা, এই আয়াত সেটুকু পড়েন যে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইনদাহু তার নিকট রয়েছে ইলমু সাআতি কেয়ামতের আলম, ওয়া ইউনাজ্জিলুল গাইসা এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটুকু ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাই উভয়ে বর্ণনা করেছেন। তো এখানে আমাদের কিছু আলোচনার বিষয় রয়েছে, তা হচ্ছে হাদিস শরীফেও দেখা যাচ্ছে কেয়ামত কখন সংঘটিত হবে সেই ব্যাপারে আল্লাহ রসুল জানিয়ে দেননি। এরপরে কোরআনে বলা হচ্ছে এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বুঝলাম আমরা এখানে বোঝা যাচ্ছে হাদিস কোরআন দ্বারা বোঝা যাচ্ছে এই পাঁচটি বিষয়ের আলম আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন পাঁচটি বিষয় সেগুলো আমরা এই সূরা লোকমানের মধ্যে এই পাঁচটি বিষয় শেষের দিকে বর্ণনা রয়েছে। একটি হচ্ছে কেয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন আসবে, মায়ের গর্ভে কী আছে এই ব্যাপারে কেউ কিছু জানে না, এরপর আগামীকাল কী কী করবে কী হবে কোথায় মৃত্যুবরণ করবে
এই পাঁচটি বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ জানেন বলে আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা সূরা লোকমানের এই আয়াত অংশে আমরা বুঝতে পারলাম এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা হলো, তাহলে আমরা দেখি একটু বিশ্লেষণ করে যে আল্লাহ ছাড়া আসলে কেউ জানে কি না। দেখো তোমরা, যারা তকদির যে ফেরেস্তা লেখেন, তকদিরের কাজ যে ফেরেস্তা করেন, যিনি তকদির লিখেছেন যে ফেরেস্তা, ওই ফেরেস্তা তো অবশ্যই অবশ্যই তকদির যেহেতু উনি লিখেছেন, উনি এই পাঁচ বিষয়ে সমস্ত জ্ঞান ওনার কাছে রয়েছে। কারণ উনি যেহেতু লিখেছেন, তাহলে আল্লাহ ওনাকে তকদির লেখার সময় উনি সমস্ত কিছু ওনার কাছে এই পাঁচ বিষয়ের জ্ঞানরা থাকাটা একদম স্বাভাবিক। এছাড়া মালাকুল মৌত, ফেরেস্তাও জানেন, ফেরেস্তা যেহেতু মৃত্যু সংঘটিত করেন, ফেরেস্তার কাছেও কে কখন মৃত্যুবরণ করবে এই জ্ঞান অবশ্যই রয়েছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাই যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের আগে রসুল বদরের যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছিলেন যে আগামীকাল অমুক কাফের এই জায়গায় মৃত্যুবরণ করবে, অমুক কাফের ওই জায়গায় মৃত্যুবরণ করবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, সমস্ত কিছু আল্লাহ রসুল আগে থেকে দেখিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন। ঠিকই পরের দিন যুদ্ধের সময় এভাবেই কাফেরদের মৃত্যু সংঘটিত হয়। তাহলে আমরা এই যে সামান্য কিছু আমি উদাহরণ দিলাম, এগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কি বুঝতে পারলাম যে ওখানে বোঝা যাচ্ছে কেউ জানে না, আবার এখানে দেখা যাচ্ছে জানে। তাহলে এই ব্যাপারটা কি, এই ব্যাপারগুলোর ভিতর আমরা কীভাবে সামঞ্জস্য করব, আমরা মিলাবো কীভাবে, মিলাবো এইভাবে মনে রাখতে হবে এই পাঁচটি বিষয় সত্তাগতভাবে জাতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অভিহিত, আল্লাহই জানেন, কিন্তু আল্লাহর ওহির মাধ্যমে অন্যান্য নবী ওলি ফেরেস্তা থেকে শুরু করে সৃষ্টিকুলও জানতে পারে, তা শর্ত হচ্ছে ওহির মাধ্যমে জানতে পারবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এছাড়া যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, এই সূরা লোকমানের মধ্যে শেষের দিকে যে একটু আয়াতাংশ রয়েছে সেটা হচ্ছে ইন্নাল্লাহ খবীরুন, ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ আলিম খবীর। এই আয়াতের মধ্যে আলিমুন শব্দের ব্যাখ্যা হচ্ছে, তফসিরের বাইজাবির মধ্যে রয়েছে আলিমুন শব্দের ব্যাখ্যা এভাবে যে আলিমুন মানে হচ্ছে যিনি সত্যগতভাবে, মানে এই যে পাঁচটি বিষয় বর্ণনা রয়েছে পূর্বে, এরপর বলা হচ্ছে আলিমুন, নিশ্চয় আল্লাহ আলিম জ্ঞাত। এই কথা মানে কি, এই কথার মানে হচ্ছে এই পাঁচ বিষয়ের সত্যগত আলম একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আর খবির মানে হচ্ছে মুখবিরুন, মানে হচ্ছে সংবাদ যিনি প্রদান করেন, অবিহিতকারী। এইটার ব্যাখ্যা করেছে তাফসীর বাইজাবির মধ্যে এভাবে যে আল্লাহ এই পাঁচ বিষয়ে যাকে ইচ্ছা তাকে আল্লাহর পছন্দ মতো, যাকে ইচ্ছা তাকে খবির করতে, মুখবির করতে পারে, অবিহিত করতে পারে। আলিমুনত্ব আল্লাহ সত্যগতভাবে এই পাঁচ বিষয়ে সম্পর্ক জানেন, আর খবির মানে মুখবির অর্থ হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পাঁচ বিষয়ের জ্ঞান প্রদান করতে পারেন। কোরআন শরীফও আমরা দেখতে পাই আলমে গায়েব এর ব্যাপারে যে আলিমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবি গাইবিহি আহাদান ইল্লা মানি তাদামির রসুল। আল্লাহ বলে দিচ্ছেন যে আলিমুল গায়েব আল্লাহ, উনি এই আলমে গায়েবের বিষয়ে কাউকে কারো কাছে কিছু প্রকাশ করেন না, ইল্লা তবে হ্যাঁ মানি তাদামির রসুল, তবে হ্যাঁ তিনি রসুলদের থেকে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদেরকে তিনি এই আলমে গায়েব এর খবর দিয়ে থাকেন, জানিয়ে থাকেন। তাহলে এখানে আয়াত শরীফ দ্বারা বোঝা যাচ্ছে এই বিষয়গুলো যে পাঁচটি বিষয় রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ যাকে অভিহিত করেন তিনিও এগুলোর জানা তার পক্ষে স্বাভাবিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলমে গায়েব এই পাঁচ বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহ জানিয়ে দিতে পারেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যেহেতু এগুলো হচ্ছে আল্লাহর প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকে জানিয়ে দেওয়া হয়েছে, অতএব এখানে কোনো ধরনের শিরিক হওয়ারও কোনো সম্ভাবনা নেই, এখানে একেবারে সুস্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি।
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটিভাবে এই হাদিসে জিব্রিল প্রথম হাদিসটুকু আমরা আলোচনা করে শেষ করলাম ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।